हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज वीडियोते आमी तोमादेर साथे मॉडल एक्टिविटी टास्क संक्रांत एक गुरुत्वपूर्ण अपडेट शेयर करब। काजे वीडियोटाके एकदम शेष अब्दि देखते थाको, एकटुखानिओ स्किप ना करे। तोमादेर एमसीक्यू एडाप्टेशन पैकेज देया होयेछे स्कूल थेके। कादेर कादेर देया होयेछे? क्लास थ्री, क्लास फाइव, क्लास एट एवं क्लास टेनेर। काजेई जारा क्लास फाइव, थ्री बा एट बा टेने पढ़ो, तारा किन्तु वीडियोटाके पुरोटा देखो एवं वीडियोटा जदि एकटुखानि हेल्पफुल मने हय बंधुदेर साथे शेयर करो। तोमादेर अनेके प्रश्न जे एमसीक्यू एडाप्टेशन पैकेज कोथा थेके आमरा डाउनलोड करब, किभाबे डाउनलोड करब एवं कबे एटा स्कूल थेके देया हबे आर कबे जमा नेওয়া हबे। तोमरा इतिमध्ये अनेके नोटिस पेयेछो जे तोमादेर चार तारीखे अर्थात अक्टोबर मासे चार तारीख बा अक्टोबर मासे पाँच तारीखर मध्य किन्तु स्कूल थेके एमसीक्यू एडाप्टेशन पैकेजटा देया हबे। एबं कबे सेटा जमा नेওয়া हबे सेटा तोमरा अनेके जानो ना, जे आमादेर पुजोर मध्ये कमप्लीट करे दिते हबे। अनेके भाबछो जे पुजोर मध्ये कमप्लीट करे दिते हबे नाकि पुजोर परे दिलेओ हबे। तो कि आपडेट उठे आसछे सेटाई आमी तोमादेर एई भिडियोते जानाबो। तो तोमादेर एमसीक्यू एडाप्टेशन पैकेजटा कि प्रथमे सेटा बोले दिई। नैशनल अचिवमेंट सार्वे जेटा के बला है एनआरएस 2021 आगामी 12 नवेम्बर 2021 नैशनल अचिवमेंट सार्वे एग्जामिनेशन होते चले। जिस समस्त क्लास एई सार्वे ते अंशग्रहण करबे तारा हलो क्लास थ्री, क्लास फाइव, क्लास एट और क्लास टेन। एर जोन्नो प्रतिटा स्कूल के प्रस्तुत होते हबे एवं प्रतिटा स्टूडेंट जाते सफल होते पारे तार प्रस्तुति एखन थेके शुरू करते हबे। एमसीक्यू मॉडल क्वेश्चन पेपर बांग्ला शिक्षा पोर्टाल थेके डाउनलोड करते हबे। सेटी 4 ও 5ই অক্টোবর 2021 অভিভাবকদের মধ্যে বিতরণ করতে হবে। তার মানে আমি যেটা বললাম যে 4 ও 5ই অক্টোবরের মধ্যে কিন্তু তোমরা স্কুল থেকে মডেল যে কোশ্চেন পেপার অর্থাৎ এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ যেটা সেটা কিন্তু তোমরা স্কুল থেকে পেয়ে যাবে। তারপরে ওটা তোমাদের কবে জমা দিতে হবে, ওই টাস্কগুলো 25 ও 26 অক্টোবর স্কুল থেকে তোমাদের কিন্তু জমা নিয়ে নেবে। আর কোন কোন বিষয়ের উপর তোমাদের এই পরীক্ষাটা হবে তোমরা কিন্তু কোনো রকম চিন্তা করো না, পরীক্ষার কথা ভেবে তোমাদের ওই কোশ্চেন পেপারটা দিয়ে দেবে। ওর মধ্যে প্রচুর এমসিকিউ থাকবে এবং সেই এমসিকিউগুলো সলভ করে তোমাদের 25 বা 26 তারিখ স্কুলে জমা দিতে হবে এবং সেটা কিন্তু গার্জিয়ানদের মাধ্যমে করতে হবে বা অভিভাবকদের মাধ্যমে করতে হবে, তোমাদের স্কুলে যাওয়া চলবে না। এবং এই যে কোশ্চেনটা তোমাদের দেয়া হবে তার মধ্যে কী কী সাবজেক্ট থাকবে, ক্লাস থ্রির ক্ষেত্রে থাকবে ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস। ক্লাস ফাইভের ক্ষেত্রে থাকবে ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস। আর ক্লাস এইটের ইংলিশ, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স। আর ক্লাস টেনের থাকবে ইংলিশ, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স। কাজে যারা ভাবছো যে বাকি ক্লাসগুলোর কেন দেয়া হয়নি, তাদের বলি বাকি ক্লাসের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম এক্সামের কথা কিন্তু উল্লেখ নেই। তার যারা ক্লাস থ্রি, ক্লাস ফাইভ, ক্লাস এইট বা ক্লাস টেনে পড়ো তারাই কিন্তু এই কোশ্চেনগুলো পাবে। বাকি যারা ক্লাসে পড়ো তাদের কিন্তু স্কুলে যাওয়ার কোনো রকম দরকার নেই আর তাদের কিন্তু স্কুল থেকে কোনো রকম নোটিশও কিন্তু দেওয়া হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি। এবার আমি একটা কথা বলি, আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ কীভাবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডাউনলোড করবে, তাই এই ভিডিওতে আমি আর সেটা বলছি না যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ কীভাবে ডাউনলোড করবে। আমি যে আগে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম যে লিঙ্কটা পাবে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওখান থেকে চাইলে তোমরা মানে ভিডিওটা দেখে নিয়ে বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে কোশ্চেনগুলো ডাউনলোড করে নিতে পারো। আর বা তোমাদের সুবিধার্থে আমি সব কটা পিডিএফের লিঙ্ক মানে ক্লাস থ্রি, ক্লাস ফাইভ, ক্লাস এইট আর ক্লাস টেনে যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের যে পিডিএফ আছে সেটা আলাদা আলাদা করে আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন, বাই।